দিল্লির চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে বিজেপি পার্টি ভোট চুরি করে ফেঁসে গেল। আম আদমি পার্টি এবং কংগ্রেস পার্টি হাইকোর্টে মামলা করেছিল, আর তাতেই পুরোপুরি বিপদে পড়ে গেছে বিজেপি পার্টি। চণ্ডীগড় মেয়র নির্বাচনে বিজেপি পার্টি ভোট চুরি করে জিতেছিল, তাই কংগ্রেস এবং আম আদমি পার্টি যৌথভাবে হাইকোর্টে যে মামলা করেছিল সেই মামলায় রায় দিয়েছে হাইকোর্ট, আর তাতেই পুরোপুরি ফেঁসে গেছে বিজেপি পার্টি। চলুন প্রথমে দেখে নিন বিজেপি পার্টি চণ্ডীগড় মেয়র নির্বাচনে কিভাবে ভোট চুরি করে জিতলো, এবং শেষে দেখুন হাইকোর্ট যেই রায় দিল তাতে বিজেপি পার্টি কত বড় শাস্তিতে পড়লো। ইন্ডিয়া জোট হওয়ার পর প্রথম শক্তি পরীক্ষা, বিজেপির কাছে হেরে গেল আপ কংগ্রেস জোট। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয় বিজেপির, ভোটে কারচুপির অভিযোগ আপ আর কংগ্রেসের। অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আপ কংগ্রেস জোট। ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছিল 8 বছর পরে তারা চণ্ডীগড় পুর নিগমকে বিজেপি মুক্ত করবে। জোট বেঁধে প্রথমবার নির্বাচনী লড়াই আপ ও কংগ্রেসের। প্রথম লড়াইতেই ধাক্কা, জয় বিজেপির মনোজ সোনকরের। কারচুপির অভিযোগ তোলে জোট ইন্ডিয়া। রেজাল্টের পর দৃশ্যতই ভেঙে পড়েন জোট প্রার্থী কুলদীপ সিং। কংগ্রেসের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে আম আদমি পার্টির দাবি, ভোটে কারচুপি করা হয়েছে, এই ফল রাষ্ট্রদ্রোহিতার সামিল। আজ যে হমনে চণ্ডীগড় মেয়র চুনাব মে দেখা, ও সিরফ এক অসংবিধানিক ইয়া গ্যার কানুনি চিজি নাই থি, বল্কি রাষ্ট্রদ্রোহ থা, দেশদ্রোহ থা। ইলজাম তো লগানা ইনকা কাম হ্যায়, क्योंकि जहां इनकी चलती नहीं है वहां पे ये इल्जाम लगा देते हैं, है ना। हमारे प्रोजेक्टिंग ऑफिसर हमारे, उन्होंने वोटे की नहीं है, सब कुछ हुआ है, बिल्कुल सामने ऑन कैमरे के सामने हुआ है, सब कुछ रिकॉर्ड आ रहा था। पर जब इनको लगा कि हमें अपनी हार बर्दाश्त नहीं हो रही है, तो इस तरीके से फिर इन्होंने वहां पर माहौल दूसरा बना दिया, फिर हमें ब्लेम करने लगे, क्योंकि हमें जीतता है देख ही नहीं पा रहे थे, क्योंकि हम जीते हुए थे। बैलेट पेपर फाड़ने लगे वहां पर, जब घोषित किया गया मेयर को, वहां पर ऊपर हाथापाई शुरू कर दी। 35 আসনের এই পুরসভায় মেয়র পদে লড়াই ছিল। ভোট গণনার সময় দেখা যায় বিজেপি 17টি এবং বিরোধী শিবির 19টি ভোট পেয়েছে, কিন্তু এরপরেই বদলে যায় ফলাফল। প্রিসাইডিং অফিসার 8টি ভোট বাতিল ঘোষণা করে দেন। ফলাফল গিয়ে দাঁড়ায় বিজেপি 16 এবং ইন্ডিয়া জোট 12। বিজেপি প্রার্থী মনোজ সোনকর মেয়র ঘোষিত হন।